পাশাপাশি শরীর গঠন এবং শরীর গঠনের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। বর্তমান সমাজ যেভাবে কম্পিউটার মোবাইল ফোনে ব্যস্ত হয়ে পড়েছে, তার থেকে মুক্তি পেতে খেলাধুলাই একমাত্র পথ। যে লক্ষ্যকে সামনে রেখে মঙ্গলবার দিন আয়োজিত হল ইন্টার কলেজ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ 2022-23। ফুটবল এবং খো খো নিয়ে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। পুরুষদের পাশাপাশি মহিলারা অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। মূলত গুরুদাস কলেজের পৌরোহিত্যে টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিন এই প্রতিযোগিতায় প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মেহতাব। কলেজ স্কুল যতক্ষণ খেলা হবে না ততক্ষণ কিন্তু ফুটবলের ডেভেলপ হওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। মানে আমাদের সময় স্কুল কলেজ আন্ডার এজ ফুটবল হতো, তার জন্যই কিন্তু ফুটবল বাংলার ফুটবলটা বেঁচে ছিল, যেটা অন্য অন্য স্টেটে স্টার্ট হয়ে গেছে অলরেডি, আর আমাদের যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। আমি সত্যি খুব আপ্লুত, আমি গুরুদাস শ্রী গুরুদাস কলেজকে এবং গুরুদাস কলেজকে ধন্যবাদ জানাই যে আমাকে এখানে ইনভাইট করেছে। প্রচুর ট্যালেন্ট আছে এখানে, এই ট্যালেন্টগুলো যদি নিজেকে ধরে রাখতে পারে তাহলে বাংলার ফুটবলে কিন্তু অনেক বেনিফিট হবে। এই এই ছাড়া কিন্তু বাংলার ফুটবল কিন্তু পিছিয়ে যাবে যদি যতক্ষণ স্কুল কলেজের ডেভেলপ না হবে। স্পোর্টস যে কোনো, আমি শুধু ফুটবল বলছি না, সে খো খো বলো, বাস্কেট বলো, টেবিল টেনিস বলো, যে কোনো স্পোর্টস যদি এই স্কুল কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিপিআই থেকে, যেটা আমাদের ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকচার, উনি আমাদের কলেজকে হোস্ট কলেজ করেছেন, গুরুদাস কলেজকে এই ইন্টার কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2022-23 কন্ডাক্ট করার জন্য হোস্ট কলেজ করেছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে সার্বিকভাবে যাতে খুব সুন্দরভাবে সুচারুভাবে এই খেলার প্রতিযোগিতাগুলি সম্পন্ন হয়। গত 12 তারিখে উদ্বোধন ছিল এবং 12 তারিখে অ্যাথলেটিক্স হয়েছে, সেখানেও বিভিন্ন কলেজ উত্তর কলকাতার তারা পার্টিসিপেন্ট কলেজ ছিল, বিভিন্ন জন প্রাইজ পেয়েছেন, স্কটিশ চার্চ বোধহয় মেন্সের চ্যাম্পিয়ন ইত্যাদি হয়েছে। আর এছাড়া আজকে রয়েছে আমাদের খোখো আর ফুটবল প্রতিযোগিতা। হ্যাঁ, খেলায় হার জিত আছে এবং সবাই, আমি বলবো যে তাদের এই যে প্রত্যেকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে খেলা হবে। ধন্যবাদ। গুরুদাস কলেজের যে ব্যবস্থাপনায় ফুটবল অ্যাথলেটিক্স এবং ফুটবল ছিল, ফাইনাল খেলা শেষ হলো, ফাইনাল খেলাতে অসাধারণ যে মেয়েটি খেললো, আমার ধারণা ও টেস্ট দেওয়ার পরে কদিন আগে 6 তারিখে ওর বাবা মারা গেছে, তার মধ্যে দুদিন এসে ব্যুরো রিপোর্ট চ্যানেল 10।